ভিডিওর শুরুতেই সকল গুরুজনদের আমার প্রণাম এবং বাকিদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। আগের ভিডিওতে আপনারা আপনাদের যথার্থ ভালোবাসা দেখিয়েছেন, তাই আজকের ভিডিওটা হলো পুরীর মন্দির সম্বন্ধে। হ্যাঁ, পুরীর মন্দির এর আগে বহু মানুষ গেছেন এবং হয়তো অনেকেই যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু আমরা বিগত কয়েক বছর আগে গেছিলাম লাস্ট, এবারে গেছিলাম, কিন্তু পুরোপুরি সব কিছুই আলাদা দেখছিলাম গিয়ে। হ্যাঁ, আলাদা দেখছিলাম, অর্থাৎ ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মন্দিরটাকে নতুন করে মডিফাই করা হচ্ছে। আমরা যখন গেছিলাম তখন চারটে দোয়ারের মধ্যে শুধু একটা দরজা, অর্থাৎ একটা দোয়ার খোলা হয়েছিল, সেটা ছিল সিংহদোয়ার। এই সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অশ্বদোয়ার, যেটা বন্ধ ছিল। তিনটে দরজা বন্ধ ছিল কোভিড আসার সময় থেকেই, তখন তিনটে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কোভিড চলে যাওয়ার পরেও যখন মানুষ, পরিবেশ, সারা বিশ্ব শান্ত হয়ে গেছিল, তখনও তিনটে দরজা আগের মতোই বন্ধ হয়ে পড়েছিল, যে কারণে আমাদের কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর জগন্নাথ দেবের দর্শন করতে হয়েছিল। প্রচণ্ড ভিড় ছিল, খুব দুঃখের সাথে জানাচ্ছি, একজন ভদ্রমহিলা এই ভিড়ের মধ্যে পড়ে গেছিলেন এবং তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। যাই হোক, আমাদের খুব কষ্ট হয়েছিল সেই ব্যাপারে। মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই আমরা মন্দিরের ভিতরটা আপনাদের দেখাতে পারছি না। যেটুকু জুম করে দেখালাম মন্দিরের পতাকা, প্রত্যেকবার প্রত্যেক দিন পরিবর্তন করা হয়, সেটা তো আমরা সকলেই জানি। এটা হলো মন্দির চত্বরে জগন্নাথ দেবের বাগান, নতুন করা হয়েছিল, কিছু সোলার প্যানেল বসানো হয়েছিল। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে হনুমানজির একটা মন্দির। এখানে মানুষ প্রণাম করে তারপর জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছিল। যেভাবে মন্দিরটা মডিফাই করা হচ্ছে আমরা দেখেই বুঝতে পেরেছি, ইন ফিউচার, ভবিষ্যতে এই মন্দিরটা খুবই আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখতে লাগবে, বিশেষ করে বাঙালিদের জন্য। লাল কার্পেট ধরে এগিয়ে গেলে আমরা জগন্নাথ দেবের দর্শনের জন্য লাইন দেখতে পাবো। তবে হ্যাঁ, ওখানে গিয়ে ফোন, জুতো সব কিছু রাখা যায়। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, সবই কিন্তু এখানে বিনামূল্যে রাখা যায়। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে ফোন, জুতো আপনারা যাই রাখবেন না কেন, বেল্ট সব কিছুই বিনামূল্যে রাখা যায়। তবে হ্যাঁ, কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে কিছু টাকা ক্লেম করেন। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য একই আছে, হয়তো বলতে পারি আগের থেকেও আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই ভিডিওর যে সকল দর্শকরা এর আগেও জগন্নাথ দেবের দর্শন করেছেন তারা হয়তো জানবেন, এই চত্বরে বহু দোকান পাশারি ছিল, বর্তমানে সেই দোকান পাশারিগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং জগন্নাথ দেবের মন্দিরটা বহু জায়গা নিয়ে মডিফাই করা হচ্ছে। ক্রেন এসেছে, এছাড়াও ইট, বালি, সিমেন্টের গাড়ি আছে। এই যে সামনে আপনারা যে থামগুলো দেখতে পাচ্ছেন ডান দিকে, এগুলো হয়তো অনেকেই ভাবেন সিমেন্টের, কিন্তু না, এগুলো প্লাস্টিকের। এই যে বাচ্চাগুলো খেলছে, এরা এখানেই থাকে। এভাবেই আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো ইস্কনের কিছু প্রভুজি এসেছেন, ইস্কনের কিছু ভক্তরাও এসেছেন এবং কৃষ্ণ নাম করছেন, হরি নাম করছেন। কৃষ্ণ নাম হচ্ছে, তার নাচ হচ্ছে। এখানে আমার যেটা সব থেকে ভালো লাগলো, বয়স্ক মানুষরাও যেমন নাচছেন সেই সাথে বাচ্চারাও তালে তাল মিলিয়ে কৃষ্ণ নাম করছে, নাচছে, গানও গাইছে কৃষ্ণের। আর এটা হলো হৃদয় স্পর্শ করা সন্ধ্যাবেলাকার জগন্নাথ দেবের মন্দিরের দৃশ্য। এক অসাধারণ অপরূপ হাওয়ার সাথে পরিবেশ যেন মোহিত হয়ে আছে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসায়। তখন যে বলছিলাম এই থামগুলো প্লাস্টিকের, পাথরের না, এইভাবে আমরা জানতে পেরেছিলাম যেগুলো সত্যিই পাথরের না, প্লাস্টিকের। এখানে বহু দোকান পাশেরই আছে যেখানে আপনারা জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার আগে নিজেদের বেল্ট, জুতো, মোবাইল ফোন, মানি ব্যাগ ইত্যাদি রাখতে পারেন। আর হ্যাঁ, মন্দিরের বর্তমানকালে চারটে দরজাই খুলে দেওয়া হয়েছে যাতে প্রত্যেক দর্শনার্থী মন ভরে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন। আগের ভিডিওতে আপনারা আপনাদের অনেক অনেক ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, যদি সমস্যা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্যামিটিউব এবং দেখতে থাকুন আরও আরও আকর্ষণীয় অনেক ভিডিও, আসতে চলেছে খুবই শীঘ্রই। ধন্যবাদ।